ভুটভুটি উল্টে গুরুতর ভাবে জখম চালক সহ মোট পাঁচ জন। বিহার থেকে আধার কার্ডের ছবি তুলে বাড়ি ফেরার পথে ভুটভুটি উল্টে গুরুতরভাবে জখম ভুটভুটির চালক সহ একই পরিবারের আরও চারজন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 11টা নাগাদ মালদাহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর শিমুলতলা এলাকায়। জখম হয়েছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা কুরবান আলী, বয়স 40, তথা ভুটভুটি চালক ও তার স্ত্রী জুম্বেস বিবি, বয়স 30, এবং দুই নাবালিকা মেয়ে নাসরিন খাতুন, বয়স 8, ও রুমা খাতুন, বয়স 6, এবং এক নাবালক সন্তান জাবেদ আলী, বয়স 2। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুটভুটির চালক কুরবান আলী। ভুটভুটি চালককে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তবে দ্রুত সুস্থতার জন্য পরিবারের লোকেরা বিহারের পূর্ণিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় বলে খবর। পরিবার সূত্রে জানা যায়, কুরবান আলী সপরিবার নিয়ে নিজের ভুটভুটি করে বিহারের ধামাইকোলে আধার কার্ডের জন্য ছবি তুলতে গিয়েছিলেন। ছবি তুলে বাড়ি ফেরার পথে হোসেনপুর গ্রামের শিমুলতলা এলাকায় রাস্তার বাঁক কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে গুরুতরভাবে জখম হন। স্ত্রী জুম্বেশ বিবি ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেললেও স্বামী কুরবানি আলী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তিন নাবালক সন্তানকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হলেও দম্পতিকে পরিবারের লোকেরা পূর্ণিয়া হাসপাতালে ভর্তি করেছেন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। গ্রামে ভবানীপুর একটা ঘটনা ঘটেছে। আমাদের গ্রামের কুরবান আলী বিহারে ধামাইকল গিয়েছিল আধার কার্ড করতে। তার সঙ্গে দুটো নাবালক ছেলে ছিল, তার শালি ছিল, তার স্ত্রী ছিল, আর তিনি ছিলেন। সবাই তারা ওখান থেকে ব্যাক হয়ে আসছিলেন গিদরমারি বহরুজনের টার্নিং পয়েন্টে। গাড়িটা ব্যাক হওয়া গিয়ে গাড়িটা নিয়ে পড়ে গেছে, নিজেই পড়ে গেছে। গাড়ি ছিল ওটা, গাড়ি ফটফটিয়া ছিল। ও কি চালক ছিল? সেই চালক ছিল, নিজে চালাচ্ছিল, আর নিজের পরিবারের সবাই ওর গাড়িতে চেপেছিল। সে দুর্ঘটনা ঘটে, সে আমরা শুনতে পেলাম। আর সবথেকে দুর্ঘটনাগ্রস্ত কে হয়েছে? কুরবান আলী, যে চালাচ্ছিল। মানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ওর একটা পা একবারে বেকার হয়ে গেছে, চামড়া উঠে গেছে, হাড্ডি টাড্ডি সব দেখা যাচ্ছে। খুবই দুর্ঘটনা, খুবই দুঃখজনক দুর্ঘটনা। এখন কথাই আছে রোগী? এখন রোগীকে সবাই মিলে উদ্ধার করে নিয়ে আসলো ভবানীপুরে। ভবানীপুর থেকে নিয়ে গেলো তাকে পূর্ণিয়া হসপিটালে নিয়ে গেলো। বলছে তার পরিবারে কে কে রয়েছে? খুব, ওর মা আছে, ওর দুটা একটা মেয়ে আছে, দুটা ছেলে আছে, ওর বউ আছে। ওর বউ আক্রান্ত হয়েছে, হ্যাঁ, ওর বউ আক্রান্ত হয়েছে, তিনিও হয়েছেন, ওর ছেলেগুলো হয়েছে, ওর শালিও হয়েছে, হ্যাঁ। পরিবারে খুবই একবারে। বলছি ঘটনাটা কোন দিন ঘটেছে? ঘটনাটা আজকে ঘটলো, রবিবারে। এটা কোন জায়গাতে? এটা ঘটলো গিদরমারি হোসেনপুর। বলছি আপনার নাম? আমার নাম আব্দুল সালাম। বাড়ি? বাড়ি ভবানীপুর মহেন্দ্রপুর গ্রাম। O2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত O2 পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে